মাস এই মাস চলে এসেছে যে মাসে কয়েকটা সত্যিকারের ভালোবাসা শেষ হয়ে যাবে বা এন্ড হয়ে যাবে। নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্যে তারা দুটো প্রাণকে মানে তারা বেঁচে থাকবে কিন্তু মরার মতো এই সিচুয়েশনে ছেড়ে দেয়। তো হে গাইজ, হোয়াটসঅ্যাপ, কে হাল চাল, বলো রাধে রাধে। অ্যান্ড নটার সময় একটি জায়গাতে যাওয়ার কথা ছিল, এখন টাইম হচ্ছে 9:30। আর 9টার সময় দুর্গাপুর পৌঁছে দুর্গাপুরের মধ্যে একটা জায়গাতে পৌঁছানোর কথা, এখানেই বাজছে 9:30। মানে বুঝতে পারছো ক্যাসে ক্যা। অ্যান্ড আজকে সত্যি খুব শরীর খারাপ আছে আমার, তাও কিছু করার নেই, যেতে হবে। সামনে পুলিশ ছিল, লেফট সাইড এদিকে শুনেনি, সিভিকটা দেখা ছিল, নাহলে হয়ে গেছিল আমার ভাড়াটা বেজে গেছিল, ভাড়াটা বাজতো বাট কন্টেন্ট পেয়ে যেতাম। অফিস টাইম না, সেই জন্য একটু বেশি জ্যাম আছে, একটু আমি বুঝতে কোথায়। গুড জব, এরকম ব্রেক মারবি তবে না। কাজ তো মোটামুটি হয়নি বলতে গেলে, যে কাজের জন্য আসা সেটা হয়নি। এখানে ব্যাটারি সিগন্যাল, এখানে দেখতে পারো সিগন্যাল চলে এসেছে ব্যাটারি। তোমার ব্যাটারিতে প্রবলেম আছে তো কিছু করার নেই, গাড়িটা আরামসে আস্তে আস্তে এগোবে, ঠিক হয়ে যাবে। গাইজ লাইক ওটাও, যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করোনি, তো আমার সেই মাস চলে এসেছে যে মাসে কয়েকটা সত্যিকারের ভালোবাসা শেষ হয়ে যাবে বা এন্ড হয়ে যাবে। কারণ কয়েকটা সরকারি চাকরিওয়ালা কাকু তাদের সত্যিকারের ভালোবাসাকে নিয়ে যা পালিয়ে যাবে। আর এর জন্য কাকুরা কিছুটা দায়ী হলেও, কারণ তাদেরকে ইনকোয়ারি করা উচিত না কি যাকে বিয়ে করবে তার কেউ আছে কি না, ওই সকল জিজ্ঞেস করবে না। জন্য অনেকটা যতটা দায়ী কাকুগুলোর ততগুলোর ততটাই দায়ী মেয়েটার মা বাবা। নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্যে তারা দুটো প্রাণকে মানে তারা বেঁচে থাকবে কিন্তু মরার মতো এই সিচুয়েশনে ছেড়ে দেয়, নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য কি হ্যাঁ আমার জামা এখানে কাজ করবে, সরকারি কাজ করবে, লাভ লাভ লাভ। মেনলি আমার মধ্যে ট্রু লাভ ইজ দ্য বেস্ট রিলিজন, তারা সত্যিকারে ভালোবাসে তাদেরকে মেলানো উচিত। অ্যান্ড আমি তো সেটাই ট্রাই করি, যতগুলোতে যতটা পারি হেল্প করার চেষ্টা করি ট্রু লাভ দে, আই মিন যে হেল্প করে তারই বাঁশ আছে। এটা ধ্রুব সত্য, obviously.